তাদেরকে আমি আজকে একটা আলু ভর্তা রেসিপি করে দেখাবো। আমি তেল দিছি, দেখুন আলু ভর্তার লুকটা কেমন হলো। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেমন করে বানাচ্ছে, এটা দেখবেন, ভালো লাগলে দেখতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা অন্য স্টাইলের আনকমনভাবে একটা আলু ভর্তার রেসিপি করে দেখাবো, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমি প্রথমে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে ফেলছি, তেলের মধ্যে এখানে দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তারপর এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এবার গুলো হয়ে যাক ভালো করে, আমি ডালনা দিয়ে ফেলছি। এদিক দিয়ে দেখুন আমি আলু ভর্তাগুলো মেশ করে ভালো করে নিয়ে নিছি। দেখুন এই পর্যায়ে আমার পেঁয়াজ আর মরিচ একদম ইয়া হয়ে গেছে, এখন নামা হইতেছি। এখন ভর্তাগুলো বানাই ফেলবো, দেখুন আপনারা কিভাবে বানাচ্ছি। আলু ভর্তা আলুগুলো সব ম্যাশ করে নিছি, আর একটু ভালো করে ম্যাশ করতে হবে। আলু ভর্তা বানানো সহজ, আমি এভাবে করলে আপনারা অনেক মজা পাবেন, অনেক স্বাদ পাবেন, সেজন্য আমি এভাবে করতেছি। দেখুন আমি পেঁয়াজ ইয়ে করে নিচ্ছি, এগুলা মরিচ গুলো দিয়ে ফেলতেছি, এগুলো একটু গরম, সেজন্য একটু কাঁচাও দিতে পারেন, আমি কাঁচা দিই নাই, আমি একটু আনকমনভাবে করলাম। এখন দেখুন লবণও দিয়ে দিচ্ছি, একটু গরম তো পেঁয়াজ গুলো ধরতে পারতেছি না। এভাবে বানাই খাবেন, অবশ্যই ভালো লাগবে আলু ভর্তা। কার কার আলু ভর্তা প্রিয় বলবেন, বিটলা বন্ধু খাও। আলু ভর্তা কিন্তু হয়ে গেছে, এভাবে বানাই খাবেন, আপনারা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।